वेलकम टू मिनमोस किचन। आज के आमार रेसिपी रेस्टुरेंट स्टाइल चिकेन कीमा मसाला। घरे थाका साधारण उपकरण दिए कत सहजे एटा बानिये नेवा जाय देखुन। चिकेन कीमा मसाला बानानोर जन्य प्रथमे एकटु फोड़न देव। तीन चामच सर्षेर तेल कड़ाते बसिये दिएछि, तेलटा गरम हये गेछे, एबार फोड़नटा दिए देव। दिए दिलाम दुटो शुकनो लंका, एक गोटा गरम मसला। गरम मसला क्रश कर इलाच, चारटे लवंग और एक इंची दारचिनी, दिए दिल दो तेजपाता। फोड़न फाटते शुरू कर गेछे, मोटामुटी 20-30 सेकेंडर मध्य फोड़न फाटते शुरू कर दे। तो एइबार आमी दिए देब एखाने केटे रखा कुचानो पियाज। पियाज के कुचिए पियाज लाल लाल भेजे नीब। पियाज भाजा हो गए, एबार मध्य दिए देव एक चामच आदा बाटा और दिए देव तीन चामच रसुन बाटा। एखाने रसुन परिमाणटा एक बेशी दीते हबे, बेशी दिले भालो हय। एबार मसलाटाके एकटु भालो करे कषिये नेब। गैसेर फ्लेमटाके आमि मीडियामे रेखेछि, मसलाटाके मोटामुटि 3 मिनिट आमि कषिये नेब। मसलाटा 3 मिनिट कषिये नियेछि। एइबार एर मध्ये दिये देब चिकेन कीमा। आमि बोनलेस चिकेन के 350 ग्राम बोनलेस चिकेन आमी बाड़ीते कीमा करे रेखेछि, करे नियेछि। तो आपनारा चाइले अवश्य दोकान थेके कीमा करे आनते पारेन, किन्तु बाड़ीते एकटु छोटो छोटो करे जदि केटे नेवा हय चिकेनगुलोके, ताहले किन्तु टेस्टटा खूब भालो आसे। माने खावार समय जखन चिकेनगुलो मुखे पड़े तखन किन्तु दारुण लागे। এইবার আমি চিকেন কিমাটাকে ভালো করে মশলার সঙ্গে কষব। মোটামুটি আমি 5 মিনিট মশলার সঙ্গে কষব, গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখব। 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিট চিকেনটাকে একটু ভালো করে কষে নিয়েছি। এইবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেব, 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার মশলাটাকে আরো 5 মিনিট চিকেনের সাথে কষব। আর আমি চিকেনটাকে কিন্তু আগে কোনো ম্যারিনেট করে রাখিনি, এমনি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটাকে ভালো করে কষতে হবে, কষা যত ভালো হবে তত কিন্তু চিকেনের স্বাদ সুন্দর হবে এবং মশলাগুলো সব চিকেনের মধ্যে ঢুকে যাবে। আর আমি রসুনের সঙ্গে 2 শুকনো লঙ্কাকে বেটে দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না। আরো 5 মিনিট আমি চিকেনটাকে কষব গ্যাসটাকে মিডিয়ামে রেখে। 5 মিনিট পর চিকেনটাকে কষে নিয়ে আবার ফিরে এসেছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাজু বাদাম বাটা। আমি 15-20টা কাজু বাদামকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব যাতে কাজু বাদাম বাটাটা নষ্ট না হয়। এইবার এটাকে আমি আরো 5-7 মিনিট কষব, আর এর সঙ্গে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে,
ঝাল লবণ মিষ্টি অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এইবার আরো 5 থেকে 7 মিনিট চিকেনটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি। এবার দিয়ে দেব গরম জল। আমি চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি, চিকেন থেকে তেলও ছেড়ে গেছে। এইবার দিয়ে দেব 1 কাপ গরম জল। বেশি জল দেব না, কারণ এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো হয়, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। আর এখানে আমি আরো 1/2 চামচ লবণ দেব। আমি তখন লবণটা 1/2 চামচ দিয়েছিলাম, তো এখানে মশলাপাতিও অনেক দেওয়া হয়েছে, জলও দেওয়া হয়েছে, তাই আমি টেস্ট করে দেখলাম যে লবণটা কম হয়েছে, তাই 1/2 চামচ একটু লবণ দিলাম। 1/2 চামচের থেকে একটু কমই দিয়েছি, কারণ এটা একটু শুকনো শুকনো হবে। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। তো এবার এটাকে আমি ফুটতে দেব, আর ফুটে গেলে একটু শুকনো শুকনো করে এটাকে নামাতে হবে। পাঁচ মিনিট ভালো করে ফুটতে দিয়েছি, চিকেন একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা আমি এরকমই রাখবো, খুব যে শুকনো সেটা ভালো লাগে না, এইরকম একটু মাখা মাখা ভালো লাগে এটা, তো এইরকমই রাখবো। তো আমাদের চিকেন কিমা মোটামুটি শেষের পর্যায়ে। আমি এবার শেষে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, অপছন্দ হলে দেবেন না। তো এইবার গ্যাসটাকে অফ করে দেব, কিন্তু অফ করে দেওয়ার আগে আমি দেব 1/2 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিট একটু ফুটতে দেব, একটু রান্না হতে দেব, তারপরে নামিয়ে দেব। এই পর্যায়ে আপনারা একটু গরম মশলা দিলে দিতে পারেন, আমি যেহেতু প্রথমে দিয়েছি আমি আর এখানে গরম মশলা অ্যাড করছি না। তো চিকেন কিমা রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে তারপরে এটাকে অন্য পাত্রে সার্ভ করে দেব। চিকেন কিমা একেবারে রেডি, আমি এবার এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এটা দারুণ টেস্টি একটা রান্না, এটা কিন্তু লুচি পরোটা লাচ্চা পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে, যে কোনো অকেশনে আপনারা এটা বাড়িতে বানাতে পারেন। এবং এমনিতেও আমরা বাড়িতেও কিন্তু রুটি লুচি যা কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারি। তো আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে অবশ্যই জানাবেন যে চিকেন কিমা কিরকম হলো।